পার, নিষেধ করিয়া নবী কেঁদে বলে বার বার, ওদের মারিলে ভবে কে ডাকিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ, আমার নবী আমার আল্লাহরে ডাকি আল্লাহ ফিরিস্তা পাঠায় দেয়, আল্লাহর নবী বলে না 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 আল্লাহ এদেরকে গজব দিয়েন না, এরা আমারে চিনে না, যদি চিনত আমাকে আঘাত করতো না, আল্লাহর নবী এদের জন্য হিদায়তের দোয়া করেন, উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথা মুবারকের ভিতরে ক্যাপটা ঢুকে গেছে, ডান দিকের নিচের চাতুর্থিক ডান্ডার মুবারকটা শহীদ হয়ে গেছে, মাথা মুবারক দিয়া ক্যাপ ভেঙে ঢুকে গেছে, ডান দিকের চাতুর্থিক ডান্ডার মুবারকটা শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এদের জন্য বদদোয়া করেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিক, আমার নবী বলে না 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 এদের জন্য বদদোয়া করা যাবে না, নিজের রক্ত মুবারক ঝরতেছে, এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ওয়াল্লাহ এদেরকে হিদায়াত দেন, এরা আমারে চিনে না, যদি চিনতো আমারে আঘাত করতো না, আল্লাহ এদেরকে গজব দিয়া ধ্বংস করে দিয়েন না, আমার নবীকে কঠিন নির্যাতন কঠিন নির্যাতন, এরে বাবা কেন এই নির্যাতন, একটাই যাওয়া আমার নবী যা বলতেন সবগুলো কথা সত্য, আর সত্য কথা বললেই গায়ে লাগে এমন মানুষ আমাদের সমাজেও আছে না নাই, জোরে বলেন আছে না নাই, তারপরেও সত্যের পক্ষেই থাকতে হবে, সত্যের পথেই চলতে হবে, সত্যের পথেই জীবন চালাতে হবে, সত্য পথে চলতে চলতেই জীবনটা কোরবানি দিতে হবে, রাজি আছেন কিনা কান, জোরে বলেন রাজি আছেন কিনা, সত্য কথা বলতে গিয়ে কেউ করো না ভাই, সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয়, সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয়, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা, এরে মুসলমান সত্যের পথেই চলতে হবে, সত্যের কথাই বলতে হবে, যে পথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে ওই পথেই আমাদেরকেও চলতে হবে, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন না কেন আপনারা, আপনারা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে না, জোরে বলেন পক্ষে না, আপনারা ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে, আওয়াজ দিয়া বলেন, ইয়াজিদরাও নামাজ পড়তো কি না, কথা কয় না, ইয়াজিদদের ভিতরে কোরআন তেলাওয়াত ছিল, ইয়াজিদদের ভিতরে নামাজ ছিল, ইয়াজিদদের ভিতরে আল্লাহর পাবন্দি ছিল গোলামি ছিল, আবার হুসাইনের অনুসারী যারা তাদের ভিতরেও কিন্তু আল্লাহর কোরআন ছিল আমল ছিল, এ কথা বলার সুযোগ নাই, বাংলাদেশে বাবা অনেক ভণ্ডামি আরম্ভ হয়ে গেছে, অনেক ভণ্ডামি আরম্ভ হয়ে গেছে, একদল নামাজ রোজা ছাড়াই জান্নাতের টিকিট নিয়ে ঘুরে আসে না নাই, জোরে এখন আসেনি, বলে আমি মারেফত নিয়ে ঘুরি, আমনে তো শরীয়তের মোল্লা, আমি মারেফত নিয়ে ঘুরি, শরীয়ত ছাড়া মারেফত তরিকত হাকিকত নাই, কথা বলেন ঠিক কি না, কথা বলেন না কেন আপনারা, শরীয়ত ছাড়া অন্য কিছু, শরীয়ত যার ভেতরে আছে তার ভিতরে তরিকত হাকিকত মারেফত সব আছে, কথা বলেন না কা, শরীয়ত ছাড়া মারেফত পাওয়া যায়, এখন যদি কেউ বলে আমি মারেফত নিয়ে আসি আমি গাঞ্জা টানি সমস্যা নাই, গাঞ্জা টানা হলো মারেফত, কথা কন না কেন, এ ভাই সঠিক পথে আছে না ভুল পথে আছে, জোরে বলেন, এ বাবা শরীয়ত ছাড়া মারেফত হয় না, দুধ ছাড়া যেমন ঘি হয় না, দুধ ছাড়া যেমন মাখন হয় না, অতএব শরীয়ত ছাড়া তেমন মারেফত হয় না, কথা কন ঠিক কিনা, কেউ যদি বলে আমি দুধ ছাড়া মাখন বানাবো ঘি বানাবো সম্ভব, জোরে বলেন সম্ভব,
বান্দা যখন শরীয়তের পূর্ণ পাবন্দি করতে থাকে, বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে থাকে, এরে বান্দা বাবা দুঃখের সাথে বলতে হয় আমার মহল্লায় এক ভাই মসজিদে আসে না, নামাজ আদায় করে না, এমনকি জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন জুমার নামাজে আসেন না, নামাজ পড়তে আসেন না, পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন না? বলে আমি পীর সাহেবের হাতে মুরিদ হইছি, হুজুর বলছে সব আমল গোপনে, সব আমল গোপনে, প্রকাশ্যে কোনো আমল করা লাগবে না, এজন্য আমি তাহাজ্জুদ পড়ি সব করি, আমি প্রকাশ পাই এমন কোনো আমল করি না। এ পীর সাহেবের তরিকা মতো চললে এ বান্দা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? কথা বলেন না কেন? আমি বললাম বাবা আপনার পীর সাহেব তো সঠিক বলে নাই, মানুষ আজকে কোথায়? হুজুর কিভাবে বললেন? বললে ভাই আমি বললাম আপনি কি মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী ওনাদের ভিতরে কি মারেফত ছিল না? কথা কন না কেন? জোরে বলেন না কেন? আল্লাহর পরিচয় কি ওনারা পান নাই? মারেফত হলো আল্লাহর পরিচয় পাওয়া। তো ওনারা কখনো নামাজ ছাড়ছে দেখেন? এরে নবীর আশেক বড় পরিতাপের বিষয়, আজকে ইমান নিয়া বেঁচে থাকা বড় দুষ্কর, একদিকে ভণ্ডামি আর একদিকে লেবাস নিয়া আমাদের ইমান নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে। এক দলিয়া জিদের দল টুপি দাড়ি পাগড়ি নিয়া ভালো ভালো কথা শুনাইয়া আমাদের সামনে এসে বলে আমরা তোমাদেরকে তেমন কিছু দিতে পারবো না, যদিও স্কুল করে দিতে পারবো না, মাদ্রাসা করে দিতে পারবো না, ভার্সিটি করে দিতে পারবো না, তবে ভালো করে শুনে না আমরা তোমাদের সঠিক একটা ধর্ম দিতে পারবো। ওনারা বুঝাইতে চায় আমরা সঠিক ধর্মে নাই, বলে তোমাদের কলমাতে ভুল কলমা হয় না, তোমাদের নামাজে ভুল নামাজ হয় না, তোমাদের তারাবির নামাজ হয় না, তোমাদের জানাজার নামাজ হয় না, তোমাদের কিছুই হয় না। ওরা বুঝাতে চায় ওরা সঠিক আমরা ভুল আছে না নাই, জোরে বলেন আসেনি? এরাই বলতেছে আজকে ইয়াজিদের নামের উপর প্রকাশ্যে বলতেছে রাহমাতুল্লাহি আলাইহি, ইয়াজিদের নামের উপর রাহমাতুল্লাহি আলাইহি বলা হয়, ইয়াজিদকে শহীদি মর্যাদা দেওয়ার জন্য কথা বলা হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার পাগল বানাতে চায়। আপনারা বলেন এরকম নামাজির দলে আপনারা যাবেন? জোরে বলেন যাবেন? আমরা ওই নামাজি হতে চাই যেই নামাজির দিলের ভিতরে আল্লাহর নবীর মহব্বত আছে, যেই নামাজির দিলের ভিতরে নবীর আওলাদদের মহব্বত আছে, কথা কন ঠিক কিনা? আমরা হুসাইনের পক্ষে থাকতে চাই কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, কারা কারা চান দুই হাত উঠে আল্লাহকে দেখান, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভালো করে আপনারা কি হুসাইনের পক্ষে থাকতে চান? হাত নামান। তবে ভালো করে খেয়াল করতে হবে হুসাইনি কাফেলার ভিতরে উঠতে হলে, হুসাইনের পথে চলতে হলে এ পথ কিন্তু সোজা না, এ পথটা কাটায় কাটায় ভরা, কথা গন ঠিক কিনা? এ পথে চলতে হলে কষ্ট করতে হবে, কষ্ট করে এ পথে থাকতে হবে, থাকা যাবে? জোরে বলেন থাকা যাবে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? যারা রাজি আছেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমরা সকলে, বলা যাবে? যারা রাজি হুসাইনি কাফেলায় উঠতে যারা চান, এই কাফেলায় চলতে যারা চান, তার আওয়াজ দিয়ে বলতে হবে আমরা সকলে, বলা যাবে? ইমানের আওয়াজ দিয়ে বলতে হবে, বলা যাবে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? আওয়াজ দিয়া বলেন বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে?
এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা, ঠিক কি না বলেন? এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা, মদিনারই পাগল হতে রাজি আছিস কে? বলেন মদিনারই পাগল হতে রাজি আছিস কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? এই কাফেলার সাথী যারা শোন পরিচয়, খারাপ লাগে নাকি? বুক পাতিবার জাতি ওরা পিঠ দেখানোর নয়, শহীদ হাওয়া স্বপ্ন ওদের শোন পরিচয়, বুক পাতিবার জাতি ওরা পিঠ দেখানোর নয়, শহীদ হাওয়া স্বপ্ন ওদের শোন পরিচয়, এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? এ বাবা ভালো করে খেয়াল কর, এ কাফেলা কিন্তু কাটায় কাটায় ভরা, বিপদে বিপদে ভরা, এ কাফেলায় চলতে গেলে দুনিয়াতে অসম্মানিত হওয়া লাগবে, এ কাফেলায় চলতে হবে, এ কাফেলা ছাড়া যাবে না, কারণ এ কাফেলা ছাড়লেই আমার ঠিকানা হবে জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা আলেমদের পক্ষে নাই, এর মুসলমানের দল। আল্লাহ পাক বলেন হাবিব, যারা আপনাকে পাগল বানাতে চায়, আপনাকে পাগল বলে স্লোগান দেয়, আপনি শুনেন, মন খারাপ করার কোনো কারণ নাই। মা আনতা বিনিয়মতি রব্বিকা বিমাজনু, একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। হাবিব, মা আনতা, আপনি নন, আপনাকে তারা পাগল বলে স্লোগান দেয়, আপনি ভালো করে খেয়াল করেন, ভালো করে শুনেন, আপনি নন বিনিয়মাতি রব্বিকা, আপনার রবের অনুগ্রহে বিমাজনু, বলেন না আল্লাহু আকবার। ও হাবিব, আপনি পাগল নন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক বলেন মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লা আজরান, অবশ্যই অবশ্যই আপনি, ওয়া ইন্না লাকা লা আজরান, আল্লাহ পাক বলেন অবশ্যই আপনার জন্য রয়েছে লা আজরান, নিশ্চিত পুরস্কার। আমার আল্লাহ বলেন কেমন পুরস্কার? গায়রা মামনুন, যে পুরস্কার শেষ হবে না, যে পুরস্কার ফুরায় যাবে না, আমি আল্লাহ আপনার জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি। নবী কি পাগল? জোরে বলেন নবী পাগল? তো পাগল বলতো কারা? যারা পাগল তারা, কার পাগল? দুনিয়ার পাগল, যারা দুনিয়ার পাগল তারাই নবীকে পাগল বলে স্লোগান দিয়েছে। আল্লাহ বলে আপনি পাগল না, আপনি পাগল না, যারা আপনাকে পাগল বানাতে চায় তারাই পাগল। আল্লাহ পাক বলেন আপনি কেমন শুনেন? ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, নিশ্চয় আপনি প্রতিষ্ঠিত আছেন
অবশ্যই আপনি প্রতিষ্ঠিত আছেন লালা খুলুকিন আজিম। আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে এমন মর্যাদা দিয়েছি আপনি প্রতিষ্ঠিত আছেন সুমহান, আপনি প্রতিষ্ঠিত আছেন মহান চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত আছেন আজিম চরিত্র আপনার, আপনার কথা আমার কাছে দামি, আপনার চলা আমার কাছে দামি, আপনার হাঁটা আমার কাছে দামি, আপনি হলেন আমার কাছে মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামত, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। একটু ভালো করে খেয়াল করো বাবা, সময় একেবারে কম, একটু ভালো করে খেয়াল করো, ওই আসমানের ভিতরে যত নেয়ামত আছে, জমিনের ভিতরে যত নেয়ামত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব নেয়ামতের ব্যাপারে বলেন এগুলো তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম নাই। স্বর্ণটা আল্লাহর নেয়ামত, কোটি টাকা আল্লাহর নেয়ামত, আমার আল্লাহ বলেন কোটি টাকার দাম আমি আল্লাহর কাছে নাই। আল্লাহ দুনিয়ার সব নিয়ামতের ব্যাপারে বলেন কুল মাতাউ দুনিয়া কলিল, এই দুনিয়ার সব নিয়ামতকে আল্লাহ বললেন তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম নাই। আল্লাহ একটা নিয়ামতের ব্যাপারে বললেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর ব্যাপারে আল্লাহর ঘোষণা আমার নবী হলো মহান নিয়ামত, এ নিয়ামত আমার কাছে দামি। একটু বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলো বাবা আমরা দামি চাই, আমরা দামি জিনিস চাই না, বেদামি জিনিস চাই। আল্লাহ যেটা পছন্দ করে আমরা ওটা চাই কিনা, আল্লাহ নবীরে পছন্দ করে আমরা নবী চাই কিনা, আল্লাহ দুনিয়াকে ঘৃণা করে বলে কলিল এগুলো তুচ্ছ নগণ্য, আমরা তুচ্ছটা চাই না নবী চাই। জোরে বলেন নবীকে যদি পেতে হয় নবী যেগুলো পছন্দ করে ওই কাজগুলো আমাকে আপনাকে করতে হবে, আমি নবীর পছন্দের বাহিরে চললে নবী পাওয়া যাবে না, কথা কোন ঠিক না, নবীর পছন্দের বিরোধী কাজ করলে নবী পাওয়া যাবে। জোরে বলেন নবী কি মিথ্যা পছন্দ করে, জোরে বলেন না কেন? আমার নবী মাদ্রাসা পছন্দ করে মাদ্রাসা, আমার নবী মাদ্রাসার কলম পছন্দ করে, যে কলমটাকে আমার আল্লাহ পছন্দ করে, স্কুলের কলমের চাইতে মাদ্রাসার কলমের অনেক দাম। অতএব ভাই যদি মানুষ হতে চাও মাদ্রাসার কলমটা হাতের ভিতরে নিয়া নাও, কথা কোন ঠিক কিনা, মাদ্রাসার কলমের বিরোধিতা করে কলমওয়ালাদের বিরোধিতা করে নবী পাওয়া যাবে? নবী না পেলে আল্লাহকে পাওয়া যাবে? কথা বলেন না কেন, খারাপ লাগে আপনাদের কি, ছেড়ে দেব নাকি? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, একটু বুলন্দ আওয়াজে কথা বলতে হবে। বলেন আল্লাহ কি মাদ্রাসার কলম বেশি পছন্দ করেন না কলেজের কলম বেশি পছন্দ করেন? জোরে বলেন ভালো করে খেয়াল কর, মাদ্রাসার কলমটা নিজে ধরতে পারো নাই, মাদ্রাসার কলমটা নিজে ধরতে পারো নাই, মাদ্রাসায় পড়তে পারো নাই, আল্লাহ তোমাকে সন্তানের মতো নেয়ামত দিলেন, সন্তান কত নেয়ামত, কোটি টাকা দিয়া কোনো লাভ হবে না, একটা সময় সন্তানটাই হবে আপনার হাতের লাঠি, কোটি টাকা আপনার কোনো কাজে আসবে না, সন্তানটাই আপনার কাজে আসবে। অতএব সন্তানটা যদি ভালো হয়, যে সন্তানের পিতা, যে সন্তানটা ভালো, ভালো সন্তানের পিতা যে হয়, ওই পিতার কপালটা অনেক ভালো, ওই পিতার কপালটা বড় মন্দ, যেই পিতা সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানালো বটে, কিন্তু সন্তান একটা সময় বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, পাজরের হার বাঁকা হয়ে গেল, তখন বাবার সামনে দাঁড়ায়া চক্ষু নাচায়, আঙ্গুল নাচায়া কথা বলে, চক্ষু লাল করে কথা বলে, বাবাকে ধমক দিয়ে কথা, দুনিয়া মারুফা, দুনিয়াতে পিতা মাতার সাথে ভালোভাবে বসবাস করো, ভালো আচরণ করো, এরে বাবা যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে সন্তান চিন্তা করবে, শিরক করা সবচাইতে বড় অপরাধ।
যে শিরকের ব্যাপারে আল্লাহ বলেছে, বাপ মা যদি তোরে প্রহার করে বাধ্য করে শিরক করতি, তারপরেও পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না? বাপ মারে ডাক দিয়া বলো, মা ও বাবা, আমি আল্লাহর সাথে শিরক করা সম্ভব না, তোমরা যদি আমাকে জ্বালায়া দাও পোড়ায়া দাও তারপরেও আল্লাহর সাথে শিরক করব না, কিন্তু তোমাদের বাকি সব কথা আমি মানব, আমার মাওলারে রাজি খুশি না করে তোমাদের কথা মানা যাবে না। তোর বাবা আমাকে এমন কথা বলবি, কিন্তু সাবধান, বাবা মার সাথে ধমকাধমকি করা যাবে না। সন্তান যখন মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় রাসূলের হাদিস পড়বে, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া তাইয়িব। সন্তান পড়বে আল্লাহর নবীর কথা, নবী বলেছে, সন্তান যদি তুই তোর মার দিকে একবার নয়, দুইবার নয়, একশতবারও তাকাও, সন্তান যদি মায়ের দিকে তাকাও, প্রতি নজরে আল্লাহ হজের সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায় আল্লাহ কি 100 হজের সওয়াব দিবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, সন্তান যদি বাপ মার দিকে মহব্বতের নজরে 100 বারও তাকাও, আমার আল্লাহ 100 হজের সওয়াব দান করে দিবে। মাদ্রাসায় গুলো আছে, স্কুলে আছে, কথা কন না কেন আছে স্কুলে? কি আছে হালাল হারামের কথা? এগুলো আছে মাদ্রাসায়, কথা কন না কেন? আগে মাদ্রাসায় সন্তানদারে পড়ায় দেন, অন্তত দাখিল দশম শ্রেণী পর্যন্ত পড়ান, আলিম পর্যন্ত পড়ান, এরপর সন্তানকে যদি ডাক্তার বানাও, আল্লাহর কসমে সন্তান ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কলম ধরবে না। ও যখন হাঁটবে, হাঁটার সময় চিন্তা করে হাঁটবে, কথা কন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? তো মাদ্রাসায় পড়ানোর দরকার আসেনি? জোরে বলেন। আমরা ভালো সন্তানের পিতা মাতা হতে চাই, ভালো সন্তানের পিতা হতে চান? কথা বলে কথা বলে না, ভালো সন্তানের পিতা হতে চান? যদি ভালো সন্তানের পিতা হতে চান, নিজে গাগা টেনে ভালো সন্তানের পিতা হওয়া যায়? জোরে বলেন না। আপনি যদি গাগা টানেন, কি ভাই, আপনি যদি গাগা টানেন, সন্তান টানবে আবা? কথা কয় না, আওয়াজ দিয়ে বলেন। আপনি যদি সিগারেট পান করেন, সন্তান পান করবে গাঁজা? কথা কয় না। দুঃখ মুসলমান, আজকে বাবা মা ভালো না হইয়া সন্তানকে ভালো বানানোর চেষ্টা করে, এটা বোকামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না? আজকে আমার মা বোনেরা নিজেরা ভালো না হয়ে সন্তানকে ভালো বানানো সম্ভব না, আগে নিজে ভালো হইলেই সন্তান ভালো হবে, কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি ভালো করে খেয়াল করেন, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি নামের পর লাকাব হলো কাকি, কাকি হিন্দি শব্দ রুটি, যার অর্থ হলো রুটি। ওরে বাবা, একজন মানুষের নামের পর রুটি লাকাবটা কেন দেওয়া হয়? জবাব হলো, ভালো করে খেয়াল করেন, খাজা মঈনুদ্দিন খাজা কুতুবুদ্দিন যখন ছোট, এই ছোট খাজা মার কাছে খাবার চায়, মা সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে, সন্তান মাদ্রাসা থেকে এসে মার কাছে খাবার চায়, সন্তানকে মা জব্দ, বাবা বাবা আমি খাবার দিতে পারি না, খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন, আমাদের সবকিছুর ব্যবস্থা করে দেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আওয়াজ দিয়া বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিনিস্ত নাম, শির সকর্মি কুনদ জানম তামাম, আল্লাহ আল্লাহ মি কুনদ লাইলু নহার, আল্লাহ আল্লাহ আমি কুনাদ শামসু কমার। এরে নবীর আশিক, ভালো করে খেয়াল কর,
খাজা কুতুবুদ্দিনকে মা বলে আমি খাবার দিতে পারি না, খাবার দেন আমার আল্লাহ। অতএব খাবার চাইলে আল্লাহর কাছে যাও। বলে মা কেমনে চাইবো? বলে আলমিরার কাছে যাও। আলমিরার কাছে গিয়া দুইটা হাত মিলিত করে আল্লাহর কাছে বলো, আল্লাহ ক্ষুধা লাগছে, আমার খাবারের ব্যবস্থা করে দাও। ছোট খাজা কুতুবুদ্দিন মা যেভাবে শিখাই দিলেন ওইভাবে আলমিরার কাছে গেলেন। আলমিরার কাছে গিয়া দুইটা হাত এটার ভিতরে দেখবা আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সন্তান আলমিরা খুলে খাবার পায়, আল্লাহর শুকরিয়া আদায় করে এভাবে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে রুটি পায়, রুটি পায়। আজকে মা কোনো কারণবশত দূরে চলে গেছে, আসার সময়টা খেয়াল নাই, সন্তান মাদ্রাসা থেকে চলে আসছে। হঠাৎ করে মার মনে হলো আমি প্রতিদিন সন্তানের জন্য রুটি বানাইয়া আলমিরায় রেখে দেই, আমার সন্তান দোয়া করে আল্লাহর কাছে খাবার চায়, আল্লাহ তার খাবার দেয়, তার বিশ্বাসটা বেড়ে যায়। কিন্তু আজকে তো সে খাবার পাবে না। মা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো আমার সন্তানের বিশ্বাসটাকে পাকাভুক্ত করার জন্য এটা করেছি, কিন্তু আজকে সন্তান যখন খাবার পাবে না আমার সন্তানের বিশ্বাসটা কমে যাবে। আর মা পাগলের মতো দৌড়ায়, তাড়াতাড়ি করে রুটি বানায় রেখে দেয়। সন্তান ডেকে বলে বাবা আজকে তো খাবার খাও নাই, আজকে তো মনে হয় খাবার পাও নাই। সন্তান মুচকি হাসি দিয়া বলে মা পাগল বুঝিনা, প্রতিদিন আল্লাহ একরকম রুটি খাওয়ায়, কিন্তু আজকে এমন রুটি আল্লাহ আমারে দিছে যেই রুটির স্বাদ আমার জিহ্বায় লেগে আছে। এত মজার রুটি মা আমি জীবনেও খাই নাই। ও মা আল্লাহ প্রতিদিন এমন রুটি কেন আমারে দেয় না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছোটবেলায় আল্লাহ জান্নাতি রুটি পাঠায় দিলেন, মা বাবা চেষ্টা করেছে আল্লাহ ছোটবেলায় আল্লাহ পাক ওলি বানায় দিলেন। নামের পর খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, কাকি শব্দের অর্থ হলো রুটি, নামের পর রুটি লকব হয়ে গেল। ছোটবেলায় সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। এরে বাবা ভালো করে খেয়াল কর, ভালো সন্তান হলো সবচাইতে বড় সম্পদ, ভালো সন্তান হলো সবচাইতে বড় সম্পদ। অতএব ভালো একটা সন্তান লক্ষ কোটি টাকার চাইতেও দামি, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভালো সন্তানের পিতা হতে হলে, মাতা হতে হলে আমরা ভালো সন্তান, ভালো মা বাপ হতে হবে, কথা কর না কেন? জোরে বলেন। এ বাবা ভালো করে খেয়াল করেন, ভালো মা আজকে আমাদের মা টিভির পাগল, কথা কয় না? আমগো মা টিভির পাগল, কথা কর না কেন? আমগো বাপ সিনেমার পাগল, সন্তান হয় টিভির পাগল। মুসিবাতিন ফিমা কাসাবাত আইদিকুম, ওঠের দিকে তাকায় বুঝলেন আব্দুল ইবনে মুবারক, মহিলা বললেন তোমাদের উপর আবর্তিত মুসিবত এগুলো তোমাদের হাতের কামাই। এবার আব্দুল ইবনে মুবারক বলে মা মাগো আপনি একটু দাঁড়ান, আমি সাওয়ারিটাকে বেঁধে নেই তারপরে আপনি উঠবেন। মহিলা তাও বাহ বাহ দিলেন কোরআনের আয়াত দিয়া, ফাফাহামনা সুলাইমান। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মহিলা আয়াত তেলাওয়াত করলেন, মুহাদ্দিস বুঝে নিলেন আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে যেভাবে বিষয়টার সমাধান সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন তোমাকে অনুরূপ ভাবে বুঝিয়ে দিয়েছেন। এবার আব্দুল ইবনে মুবারক সাওয়ারি ডেকে বাঁধলেন, আল্লাহর বান্দি সাওয়ারির উপরে উঠলেন, সাওয়ারি চলতেছে, মহিলা বললেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিনা ওয়াইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
পুত্র সেই মহান সত্তা যিনি এই বাহনকে আমাদের বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা কে আমাদের বশীভূত করতে সমর্থ ছিলাম না, আর আমাদেরকে অবশ্যই আমাদের পালন কর্তার নিকট প্রত্যাবর্তিত হতে হবে। মহিলা সাওয়ারের উপর উঠলেন, দোয়াটা পড়ে নিলেন। আব্দুল ইবনে মুবারক দ্রুত হাঁটাবার জন্য চেষ্টা করতেছেন, কারণ হারানো কাফেলাকে খুঁজে বের করতে হবে। দ্রুত হাঁটাবার জন্য জোরে জোরে চলতেছে আর জোরে জোরে হাত ছাড়তেছে। মহিলা আয়াত তেলাওয়াত করলেন, মুহাদ্দিসের কানের ভিতরে আওয়াজটা পৌঁছে গেল, মহিলার কানের ভিতরে আওয়াজটা আব্দুল ইবনে মুবারকের কানে চলে আসলো। মহিলা বললেন, ওয়া কসিদি ফি মাশিকা ওয়া কুদুদ মিন সাওতিক। ও আল্লাহর বান্দারা, ভালো করে খেয়াল করেন, তারা ও আল্লাহর বান্দি, আমাদের মা বোনেরাও আল্লাহর বান্দি। বান্দি যখন পড়লেন, আব্দুল ইবনে মুবারক বুঝলেন আল্লাহ বলেছে দ্রুত চলা ভালো না, তাড়াতাড়ি করা ভালো না, জোরে জোরে চিল্লানো ভালো না, তোমার কণ্ঠকে নিচু করে দাও, মধ্যম গতিতে চলা আরম্ভ করে দাও। অর্থের দিকে তাকায় তিনি বুঝলেন মধ্যম গতিতে চলতেছেন, জোরে জোরে হাত দেওয়া বন্ধ করে দিলেন। এবার সুরেলা কয়েকটা কবিতা বলতেছেন, কবিতা কথা বুঝেননি আমার, দ্রুত করতেছি কারণ সময় নাই, সময় একেবারে কম, আর মাত্র 5-7 মিনিট সময় পাবো, এজন্য তাড়াহুড়া করতেছি। আল্লাহর বান্দা ভালো করে খেয়াল কর, আল্লাহর বান্দি যখন তেলাওয়াত করলেন তিনি এবার মধ্যম গতিতে চলতেছেন, জোরে জোরে হাঁক ছাড়া বন্ধ করে দিলেন, সুরেলা কবিতা পাঠ করতেছেন। আল্লাহর বান্দি তখন কবিতা পড়তেছে মুহাদ্দিস, এই দৃশ্যটা দেখে আল্লাহর বান্দি একটু আওয়াজ দিয়া দিয়া তেলাওয়াত করতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেদিক দিয়া সহজ হয় সেদিক দিয়া পাঠ করো, অর্থের দিকে তাকায় বুঝলেন কবিতা চাইতে কোরআন ভালো, অতএব কোরআন পড়ো সওয়াব হবে। আব্দুল ইবনে মুবারক বলে, মা গো, আমি আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই, একটু বলেন আপনার কোনো স্বামী আছে নাকি? এবার চিন্তা করে স্বামীর ব্যাপারে প্রশ্ন করেছি, জবাব দিতে পারবে না। মহিলা তাও কোরআন আয়াত তেলাওয়াত করলেন আর চুপ থাকলেন, তেলাওয়াত করলেন, লা তাসআলু আন আশিয়া ইন ইন তুবদা লাকুম তাসুকুম, এমন বিষয়াদি সম্পর্কে প্রশ্ন করবা না যা প্রকাশ করা হলে তোমরা ব্যথিত হবা, দুঃখিত হবা। মুহাদ্দিস মনে করলো, বুঝতে পারলো স্বামীর ব্যাপারে এমন কোন ঘটনা আছে যেই ঘটনার কথা বলা যাবে না। এবার আব্দুল ইবনে মুবারক বলে, আমি বিলকুল নীরব হয়ে গেলাম। অনেকক্ষণ পর যখন কাফেলার সন্ধান পেলাম, জিজ্ঞাসা করলাম, মা মা গো, বলো বলো কাফেলায় তোমার কে কে আছে, কে কে আছে? কথাটার জবাব আল্লাহর বান্দি কোরআন দিয়া দিয়া দেয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন, দেখছেন কেমন নারী, মুহাদ্দিস ফেল। অর্থের দিকে তাকায়া বুঝলেন সম্পদ সন্তান সন্ততি এগুলো পার্থিব জীবনের শোভাবর্ধনকারী। এবার আব্দুল ইবনে মুবারক বলে, মা মা গো, বলেন এখানে আপনার সন্তান আছে বুঝলাম, সন্তানরা কি করে? বলে, আলামাতি ওয়া বিন নাজিমি হুম ইয়াহতাদু। অর্থের দিকে তাকায় বুঝলেন পথ নির্ণয়কারী সকল উপকরণ ও তারকা রাজি, দ্বারা তারা দিক নির্দেশনা পায়। আব্দুল ইবনে মুবারক বুঝলেন সন্তানরা পথ নির্ণয়কারী, কাফেলার রাহবার দায়িত্ব পালন করতে গিয়া মার কথা ভুলে গেছে। এবার বলে, ও মা মা গো, বলেন আপনার সন্তানদের নামটা কি, কি নাম ধরে ডাকবো, কি নাম ধরে ডাকলে তারা জবাব দিবে? চিন্তা করে কি নাম ধরে ডাকবে এ কথা তো কোরআন দিয়া মনে হয় বলতে পারে না। তাও মহিলা কোরআন তেলাওয়াত করলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। বলেন আল্লাহু আকবার। সন্তানের নাম ইব্রাহিম, ইয়াহইয়া, মূসা।
এবার ডাকলেন, সন্তানরা চলে আসলো। সন্তানরা আসার পর মহিলা কিছু মুদ্রা হাতে দিয়া বললেন বাজারে যাও, তাও কোরআন দিয়া বললেন। বাজারে একজন গেল, বাজারে যাওয়ার পর বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না? একটু আওয়াজ দিয়া বলেন খুশি না? তোমার আলোচনা কিন্তু শেষ। আল্লাহর একজন বান্দি, একজন মুহাদ্দিস ফেল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তাআজ্জুব হয়ে যাচ্ছেন যতই কথা বলতেছে। এই মহিলা এখানে আসলো, সন্তানদের পেলো, কিছু মুদ্রা হাতে নিয়ে তাও কোরআন পড়তেছে, কোনো কথা নাই। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি, মুদ্রাগুলো হাতে নিয়ে আল্লাহর বান্দি কোরআন শরীফ তেলাওয়াত করে একজন দাঁড়ায় গেল, কারণ ওরা প্র্যাকটিস প্রাপ্ত। মুদ্রাগুলো হাতে নিল, বাজারে চলে গেল, বাজার থেকে খাবার নিয়ে আসলো, খাবার সামনে নিয়ে আল্লাহর বান্দি তেলাওয়াত করে, কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অর্থের দিকে তাকায়া মুহাদ্দিস বুঝলেন, তোমরা খাও পান করো, অতীত গর্মের ফল স্বরূপ মানুষ ভালো কাজ করলে ভালো জিনিস পায়, মন্দ কাজ করলে মন্দটাই পায়। কথা কোন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আপনি যদি ভালো কাজ করেন, ভালো কাজ করেন ভালো হবে, মন্দ করেন মন্দ হবে। সন্তানকে যদি ভালো বানান, সন্তানকে যদি ভালো বানাতে চান, আগে নিজে ভালো হতে হবে। কথা কোন ঠিক কি না? একটু জোরে বলেন ঠিক কি না? একটু খেয়াল করেন, কথা শেষ। আব্দুল ইবনে মুবারক বলেন, আল্লাহর কসম আমি এক লোকমাও খাবো না, কসম আল্লাহর আমি এক লোকমাও খাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়ের হাকিকত জানতে না পারবো। বলে কি হাকিকত? আমি এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম, তোমাদের মা একটা কথাও কোরআন ছাড়া বলে নাই, সারা দিন চেষ্টা করলাম পারলাম না, এটা কিভাবে সম্ভব? সন্তানরা জবাব দেয়, আপনি একদিন চেষ্টা করেছেন পারেন নাই, আমরা এভাবে 40 বছর পর্যন্ত চেষ্টা করে পারি নাই। এত আস্তে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলে আপনি একদিন চেষ্টা করেছেন পারেন নাই, আমরা 40 বছর পর্যন্ত চেষ্টা করেছি পারি নাই। এ হলো মা, এই মায়ের সন্তানগুলোই হবে আল্লাহওয়ালা আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আলোচনা শেষ। সোজা কথা হলো, গাছ ভালো তো ফল ভালো, গাছ ভালো তো ফল ভালো। আঙ্গুর খেতে চাও, আঙ্গুর গাছ লাগাও, সেবা যত্ন করো। আপেল খেতে চাও, আপেল গাছ লাগায় আপেলের আশা করতে হবে। আপনি কমলা খেতে চান, কমলা গাছ লাগায় কমলা খাওয়ার আশা করতে হবে। সন্তান সন্তানের কাছ থেকে ভালো আচরণ পেতে চান, সন্তানকে পাঠায়া দিলেন, ইসলামের জ্ঞান তার ভিতরে মোটেই ঢুকায়া দিলেন না, তার শুরুতেই ব্রাকের ভিতরে দিয়ে দিলেন। ওখানে ইসলামের কোনো শিক্ষা আছে? কথা বলেন না কেন? আছে? ব্রাকে কোনো ইসলামের শিক্ষা আছে? এই তো শুরু থেকেই তাকে নাস্তিক মনা বানায় দিলে। এ সন্তান বড় হয়ে কি কয়? বড় কবি সাহিত্যিক হয়েছে বটে, কিন্তু বড় হয়ে বলে, ও কাক তুই জোরে জোরে কা কা কর, যেন আজানের ধ্বনি আমার কানে না পৌঁছায়। এমনি একটা মুসলমানের সন্তান লেখাপড়া করেছে, ডিগ্রি অর্জন করেছে, সাহিত্যিক হয়েছে, কিন্তু বড় হয়ে কয়, ও কাক আজানের আওয়াজ আর ভাল লাগে না, আজানের আওয়াজে আর ঘুম ভাঙে, অতএব তোরে আমি করে জোরে মিনতি করি, তুই জোরে জোরে কা কা কর, আজানের আওয়াজের চাইতে তোর কাকা আমার কাছে ভালো লাগে, তোর কাকার কারণে আজানের আওয়াজটা আমার কানে আসবে না। কথা কন না? নাউজুবিল্লাহ বলেন না কেন? এ সন্তান মুসলমানের সন্তান, কেন এমন বাজে কথা বলে? কেন সোজা কথা, ছোটবেলায় তারে ব্র্যাক স্কুলে ভর্তি করায় দিছে, ওখান থেকে যা শিখছে ধীরে ধীরে সব ইসলাম বিরোধী লেখাপড়া, ইসলাম বিরোধী লেখাপড়া, এজন্য সে বড়ই নাস্তিক হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা ব্র্যাকে সন্তান দিব? জোরে বলেন ব্র্যাকে সন্তান দিব? ব্র্যাক স্কুলে সন্তান দিবেন না, স্কুলে পড়াবেন ঠিক আছে, কিন্তু আগে অন্তত আপনার সন্তানকে মাদ্রাসায় দশম শ্রেণী পর্যন্ত, দাখিল আলিম পর্যন্ত পড়ায়া সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, এটা ইসলামের পক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কখনো কথা বলবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ আমাদের সকলকে ভালো কলমওয়ালাদের পক্ষে থাকার তৌফিক দেন। জোরে বলেন আমিন।